সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বিবিএস প্রোগ্রামের আজকের আয়োজনে। আমি নাহিদা আফরোজ সুমি আপনাদের সাথে আছি এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ব্যবসায় পরিচিতি বইয়ের ইউনিট 6 থেকে আমরা সমবায় সমিতির গঠন এবং প্রকারভেদ সম্পর্কে জানব এবং এই সম্পর্কে জানার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে। আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন জাহেদ মান্নান স্যার, সহযোগী অধ্যাপক ওপেন স্কুল। স্যার স্বাগত আপনাকে আজকের আয়োজনে। শুরুতেই যদি স্যার জানতে চাই যে একটি সংগঠন আমরা আসলে কিভাবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। আমরা তো সমিতি সংজ্ঞাতে দেখেছি সমজাতীয় বা সমপেশা, তার মানে সমজাতীয় সমপেশা যে কেউ হলেই এটা গঠনে উৎসাহী হতে পারবে, বিষয়টা আবার তাও না, কমপক্ষে 18 বছর বয়স হতে হবে। আচ্ছা, এখানে একটা বয়সের লিমিটেশনস রয়েছে। তো কেন 18 বছরের নিচে আপনি যেতে পারবেন না? এই কারণে যে আমাদের শ্রম আইন সেটা স্বীকৃতি দেয় না, ওইটাও একটা বিষয়। জি, তো এখন ব্যবসায় নামছেন মানে তো আপনি 18 বছরের নিচে হয়ে যাচ্ছেন। সো 18 বছর আপনাকে হতে হবে, যেটাকে আমরা ধরছি প্রাপ্তবয়স্ক, এবং কমপক্ষে 10 জন ব্যক্তি। 10 জন ব্যক্তি হতেই হবে, না হলে আসলে সমিতিটা গঠন করা হবে না। আমাদের এই সমিতি গঠনের 5টা ধাপ আছে। আচ্ছা, এই 5টা ধাপকে এগিয়ে নেওয়ার জন্য 10 জন একই পেশার বা সমজাতের একই সাথে তারা শুরু করার জন্য 10 জন ব্যক্তিকে একত্রিত হতে হবে। ঠিক আছে, এই একত্রিত হওয়ার জন্য অর্ডিনেন্সে আমাদের বলা আছে, সমবায় সমিতি 1984 সালের যে অর্ডিনেন্সটা, সেই অর্ডিনেন্সেই আপনাকে এটা বলে দেওয়া আছে যে 10 জন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করবেন। তো ধরেন যে 10 জন ব্যক্তি একত্রিত হলো, একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি উদ্দেশ্যে তারা সমিতিটা গঠন করবে। তো প্রথমে এই পর্যায়টাকেই আমরা বলছি উদ্যোগ গ্রহণ পর্যায়। এখানে তারা ঠিক করবে যে তাদের সমিতির নাম কি হবে, পরিধি কি হবে, কার্যের আরম্ভ কবে থেকে করবে বা কোন এরিয়াতে করবে, মূলধন কিভাবে আসবে, কত টাকা হবে, সদস্য সংগ্রহ কিভাবে, এগুলি তারা মিলে ঠিক করবে এবং একমত হবে বিষয়টা। স্যার এখানে যদি একটু ইন্টারাপ্ট করি, যে পরিধিটা বলতে আসলে কি বুঝতে পারি? কার্যের পরিধি, যে আপনি কি শুধু ফর এক্সাম্পল শুধু ঢাকাতেই করবেন ব্যবসাটা, তাহলে কার্যের পরিধি শুধু ঢাকা। কিংবা আপনি কি শুধু সাবান নিয়ে ব্যবসা করবেন, তাহলে প্রোডাক্টের পরিধি হচ্ছে শুধু সাবানের মধ্যে সীমাবদ্ধ। তো এরকম পরিধিগুলি আপনাকে বলে দিতে হবে এখানে। তো 10 জন যখন একমত হবে তখন তারা ডিসিশন নেবে, এবার আমাদেরকে তাহলে নিবন্ধনে যেতে হবে। এই নিবন্ধনে যাওয়ার আগ পর্যন্ত যেই কথাগুলো বললাম, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, যেটাকে আমরা বলছি উদ্যোগ গ্রহণ পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আমরা আসবো নিবন্ধনের জন্য। জি, তা আমরা তো একমত হলাম যে আমরা প্রতিষ্ঠানটা গড়ে তুলতে চাই, তাহলে আপনার নিজ এলাকায়, আপনার এলাকায় যে প্রত্যেক এলাকাতেই অন এন এভারেজ প্রত্যেক এলাকাতে সমবায় সমিতির একটা অফিস আছে, আপনি আপনার এলাকার অফিস থেকে একটা নিবন্ধন পত্র আবেদনের জন্য ফর্ম আছে, ওই নির্ধারিত ফর্মটা সংগ্রহ করবেন, সেটা ফিল আপ করবেন, এবং ফিল আপ করে আপনি যেই উদ্দেশ্যে এই সমিতিটা বানাতে চাচ্ছেন সেই খসড়া একটা উপবিধি তৈরি করেছেন, যেটা একটু আগে বললাম ওগুলি উপবিধি, ওই খসড়া উপবিধিটা সহ আপনার সিল কি হবে, সিলের ধরন সহ এই নিবন্ধনের জন্য আবেদনপত্রটা জমা দিবেন। সিলের ধরন কি আগেই নির্ধারিত করবে? হ্যাঁ, সমবায় সমিতির ক্ষেত্রে এবং যৌথ মূলধনির ক্ষেত্রে যে আপনার প্রতিষ্ঠান পরিচালনা যে করবেন তার সিল মোহর কি হবে এটা আগে তৈরি করতে হবে। জি, এই সিল মোহরটা আবার রেজিস্ট্রি করতে হয়, ওই নিবন্ধন যখন আপনি নেবেন ওই সিল মোহরের স্যাম্পলটা দিয়ে দিতে হয়। আচ্ছা, তো ওই স্যাম্পলটা যখন আপনাকে নিবন্ধক বলে দেবে যে তোমাদেরকে নিবন্ধিত করা হলো, তার মানে আপনার ওই সিলটাকেও সে নিবন্ধিত করে দিয়েছে, ওই সিলের বাইরে আপনি কোনো সিল আর ব্যবহার করতে পারবেন না, সব কাজে ওই সিলটাই ব্যবহৃত হবে, সমস্ত ডকুমেন্টসে ওই সিলটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এই উদ্যোগ গ্রহণের পরের পর্যায়টাকে আমরা বলছি নিবন্ধন গ্রহণ করা বা নিবন্ধনের আবেদন। আপনি আবেদন করলেন, আবেদন করার পরে নিবন্ধক আপনাকে 6 মাসের একটা সময় দিবে, এই 6 মাসের সময়টাকে প্রবেশন পিরিয়ড বলি আমরা। এই 6 মাস উনি দেখবে যে আপনি কাজটা যেভাবে বলেছেন করতে চান আপনি কিভাবে করেন, আসলেই সমবায় নীতি মেনে করছেন কিনা, এরকম বিভিন্ন দিক বিবেচনা করার জন্য আপনাকে 6 মাসের একটা সময় দিবে। এটাকে আমরা বলছি কার্য আরম্ভ, কিন্তু অনুমতি না,
অনুমতি এখনো পায়নি এখনো পায়নি কিন্তু আমাদেরকে সাময়িক একটা অনুমতি দিয়েছে জি 6 মাসের জন্য আমরা সাময়িক কার্যারম্ভ বলছি এটা অনেকটা আসলে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেও দেখা যায় যে একটা 6 মাস একটা সময় থাকে যে সময়টা তারা দেখে নাই যে আসলে এই এমপ্লয়ি তার জন্য সঠিক কিনা তো সেই ক্ষেত্রে আসলে এই সমবায় বা এই সমিতিটা সঠিকভাবে কাজ করবে কিনা সেটা দেখার জন্য ওই 6 মাস তারা নির্ধারণ করে থাকেন এই পর্যায়টাকে আমরা বলছি অস্থায়ী কার্যারম্ভের অনুমতি অথবা সাময়িক কার্যারম্ভের অনুমতি এই পর্যায়ে আপনি 6 মাস কাজ করবেন যদি নিবন্ধক 6 মাস পরে সন্তুষ্ট হয় মনে করে যে আপনার সমিতি গঠন করার মতো মনোভাব আছে এবং পরিচালনা করতে পারবেন তখন উনি আপনার দেওয়া সেই উপবিধিটা সিল যা যা কাগজপত্র আপনি দিয়েছেন সেগুলো সে রেজিস্ট্রি খাতায় এন্ট্রি দিয়ে উনি নিবন্ধন করে দিবেন সিলটা সহ নিবন্ধন করে দিবেন এই পর্যায়টাকে আমরা বলছি নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় উনি নিবন্ধন করে দিলেন আপনাকে একটা সার্টিফিকেট দেবেন এই সার্টিফিকেটটাই হচ্ছে আপনার অনুমতি জি এবং সেটা আপনার প্রতিষ্ঠানে রাখতে হবে যে আপনি অনুমতি পেয়েছেন কার্য শুরু করেছেন দেন পঞ্চম পর্যায়টাই হচ্ছে আপনার কার্য আরম্ভ এখন আপনি ফুললি কার্য আরম্ভ করতে পারবেন ওই প্রবেশন পিরিয়ডের আর কোনো বিষয় নেই এই টোটাল 5টা পর্যায়ে আমরা শেষ করলে শেষ করে একটা গঠন হয় সমিতির এবং এক একটা সমবায় সংগঠনের তো প্রকারভেদ রয়েছে আমরা যদি একটু প্রকারভেদগুলো সম্পর্কে সবাইকে জানাই তারপর স্যার আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব সমবায় সংগঠনের প্রকারভেদ আসলে সমবায় সংগঠনগুলো 4 ধরনের হয়ে থাকে আমরা সেই ধরনগুলো সম্পর্কে জানছি সদস্যদের প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিন্যাস উদ্দেশ্য ভিত্তিক শ্রেণীবিন্যাস দায়ের প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিন্যাস সাংগঠনিক স্তর ভিত্তিক শ্রেণীবিন্যাস স্যার আমরা দেখছিলাম সদস্যদের প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিন্যাস এটা আসলে কিভাবে আমরা বুঝব বা এটা আসলে কি আচ্ছা একটু বলি যে এই যে আপনি প্রকারভেদগুলো বললেন জি এটা এতগুলো প্রকার কেন সমবায় বিভিন্ন উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে সো সদস্যদের উদ্দেশ্য কার্যের ধরন এইসব কারণেই এতগুলি প্রকার প্রকার রয়েছে যদি উদ্দেশ্য এক থাকতো কার্য যদি একরকমই থাকতো তাহলে ধরন 4টা আর থাকতো না জি ধরন এতগুলো হয়েছে উদ্দেশ্যের কারণে তাহলে উদ্দেশ্যর ভিত্তিতে যখন আমরা সদস্যের প্রকৃতিতে যদি এটাকে বিন্যাস করি তাহলে এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি একটাকে বলছি উৎপাদক সমবায় সমিতি আরেকটাকে আমরা বলছি ভোক্তা সমবায় সমিতি উৎপাদক সমবায় সমিতিটা হচ্ছে যে যেই সব প্রতিষ্ঠানগুলো কিংবা ব্যক্তিবর্গ উৎপাদনের সাথে জড়িত সাধারণত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে কুটির শিল্প এরকম ক্ষুদ্র মাঝারি সাইজের যারা আছে তাদের ক্ষেত্রে হয় কি যে তারা যেই প্রোডাক্টটা বানাচ্ছে সেটার ন্যায্য মূল্য তারা পায় না তারা উৎপাদন করছে কিন্তু খুব কম দামে মহাজন শ্রেণীর লোকরা তার কাছ থেকে নিয়ে চড়া দামে বিক্রি করছে জি তার যেই ন্যায্য পাওনাটা বিক্রয় অর্থটা পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না কৃষিও তো এটার মধ্যেই কি আসে কৃষিজাত পণ্যগুলো এটা আসে তো এই উৎপাদক ব্যক্তিগুলো উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিগুলো তারা নিজেরা একত্রিত হয়ে সেই 10 জন মিনিমাম 10 জন হতে হবে এই 10 জন মিলে বা 10-এর অধিক মিলে শুধু উৎপাদনকারী লোকগুলো এখানে জড়িত হয়ে তারা নির্দিষ্ট তাদের ন্যায্য পাওনা বা নির্দিষ্ট বিক্রয়ের অর্থ পাওয়ার উদ্দেশ্যে এই ধরনের সমিতিটা গঠন করে থাকে এই সমিতির কাজই হবে শুধু হচ্ছে উৎপাদন এবং সেটা বিক্রয় অপরদিকে ভোক্তা সমবায় সমিতি হচ্ছে এখানে শুধু ভোক্তারা থাকে অর্থাৎ আপনি কেনেন আমি কিনি তো আমরা দুজনেই ভোক্তা তো আমরা দেখা যাচ্ছে যে যখন বাজার থেকে কিছু কিনি একটা সংশয় থাকে ভালো কোয়ালিটি এটার মধ্যে কোনো ধরনের কিছু দাম কি বেশি নিয়ে নিচ্ছে বেশি নিলো কিনা একটা সন্দেহ থেকে যায় এই সন্দেহ থেকে আমরা দেখা যায় যে অনেক দোকান ঘুরছি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি ভোক্তা সমবায় সমিতি কি করছে ওরা এই সমিতিটা গঠন করে একদম উৎপাদনকারীর কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে আসছে তাহলে নকলের কোনো সম্ভাবনা রইল না মান আপনি নিশ্চিত হতে পারলেন এবং যখন উৎপাদকের কাছ থেকে সরাসরি আনলেন আপনি বাজারে যেই দামে কিনছেন তার থেকে অনেক কম দামে পেয়ে যাবেন কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু সবসময় কম দামে দ্যাট ইজ পাইকার মূল্যটা কিন্তু খুচরা ক্রেতা হিসেবে আপনার পাওয়ার কথা না এই ভোক্তা সমবায় সমিতির কারণে আপনি পাবেন তো এটা সাধারণত যারা এই সমবায় সমিতির সদস্য
তারা হয় কিন্তু বাইরেও বিক্রি করে ওর একটা ধরেন আউটলেট খুললো ওই আউটলেটের মাধ্যমে সদস্যরা যেমন ক্রয় করে সদস্যের বাইরের লোকরাও ক্রয় করে আপনি বিভিন্ন এলাকাতে দেখতে পাবেন এরকম ভোক্তা সমবায় আছে আরেকটাকে আমরা করছি উদ্দেশ্য ভিত্তিক তো এটা একটু বড় উদ্দেশ্য ভিত্তিক মানে উদ্দেশ্য নিয়ে যখন আমরা সমবায় করতে যাই এটার অনেকগুলো ধরন থাকতে পারে তো সাধারণত 9টা ধরন আমরা দেখতে পাই একটাকে আমরা বলছি ক্রয় সমবায় সমিতি কিছুক্ষণ আগের আলোচনা ভোক্তার মতোই কিছুটা কিছুটা কিন্তু ডিফারেন্সটা কি যে এখানে উদ্দেশ্য শুধুই হবে ক্রয় মানে সেখানে বিক্রির ব্যাপারটা আসবে না না বিক্রির ব্যাপারটা আসবে না হলে ক্রয় করে কি করবে বিক্রির ব্যাপারটা আসবে শুধুই মাত্র ক্রয় জি কিন্তু ভোক্তাতে আমরা দেখেছি যে আমি কিনবো বাইরের লোকও সেটা কিনতে পারবে আমার কাছ থেকে কিন্তু ক্রয় সমবায় সমিতির ক্ষেত্রে শুধুমাত্র সদস্যরা এখান থেকে ক্রয় করবে ক্রয় করতে পারবে আচ্ছা তো সাধারণত কৃষকরা বা নিম্ন শ্রেণীর যে উৎপাদনকারীরা আছে এরা একটা কম দামে অধিক পণ্য কেনার জন্য তাদের কৃষিজাত ধরেন কৃষকরা কৃষিজাত পণ্য তৈরি করছে সেগুলো কম দামে কিনতে পারলে তার জন্য লাভ তো সাধারণত এই ধরনের শ্রেণীর লোকগুলো এই ক্রয় সমবায় সমিতিটা করে থাকে আরেকটাকে আমরা বলছি উল্টা তারই মতো বিক্রয় এই বিক্রয় সমবায় সমিতিটা হচ্ছে যে কম দামে কিনে আপনার কাছে বিক্রি করবে ন্যায্য মূল্যে আপনি বিক্রি করছেন ন্যায্য মূল্যে ভোক্তারাও কিনতে পারছে ঋণদান সমবায় সমিতি এদের কাজটাই হচ্ছে এরা শুধু ঋণ দেবে তো ঋণটা দেবে কাকে সবাইকে না যারা সদস্য শুধু তাদেরকে সো সদস্যরা যেন ঋণ পেতে সুবিধা হয় সেই জন্য এই ঋণদান সমবায় সমিতি করে সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থটা যেই লোকের সদস্যের ঋণের প্রয়োজন শুধু তাদেরকে দেয় আরেকটাকে বলছে গৃহ নির্মাণ এই ক্ষেত্রে গৃহ নির্মাণ সমবায় সমিতিটা কি করছে যে একটা জমি কিনছে কম পয়সায় একটা জায়গাতে সেই জমিটা কিনে সেখানে সে গৃহ নির্মাণ করছে অ্যাপার্টমেন্ট তৈরি করছে অ্যাপার্টমেন্ট তৈরি করে তার সদস্যদের মধ্যে সেটা বিক্রি করছে বাইরে বিক্রি করবে না তারা ঠিক তেমনি বিমা সমবায় আছে নিজেরাই বিমা করবে বাইরের বিমাতে প্রিমিয়াম যেহেতু বেশি লাগে কম প্রিমিয়ামে বিমা ব্যবসাটা করা নিজেদের সদস্যদের মধ্যে সমবায় ব্যাংক আমরা প্রায় দেখতে পাই সমবায় ব্যাংকের বিষয়টা হচ্ছে অন্যান্য ব্যাংকের মতোই একটু তফাত না শুধু অনেকখানি তফাত এই বিষয়টা কি যে সদস্যদের কাছ থেকেও আমানত সংগ্রহ করবে সদস্যের বাইরের লোকদের কাছ থেকেও আমানত সংগ্রহ করবে কিন্তু ওই ব্যাংক থেকে শুধুমাত্র ঋণ পাবে সদস্যরা সদস্যের বাইরের কেউ এখান থেকে ঋণ পাবে না কিন্তু আমানত রাখতে পারবে তাহলে প্রশ্ন উঠতে পারে বাইরের যারা আমানত রাখছে তাদের লাভ লাভটা কোথায় তাদের লাভটা হচ্ছে তারা যে টাকাটা রাখছে সেটার উপরে তারা একটা মুনাফা পাবে সুদের ব্যাপার থাকলে সুদ পাবে মুনাফার ব্যাপার থাকলে মুনাফা পাবে আদার দেন তারা কোনো ঋণ এখান থেকে পাবে না আরেকটা হচ্ছে আমরা বলছি আবাসিক এলাকা ভিত্তিক সমবায় অর্থাৎ কোনো একটা এলাকা সেটা আবাসিক না কিন্তু আপনি আবাসন গড়ে তুলতে চাচ্ছেন আবাসিক এলাকা করতে চাচ্ছেন সেক্ষেত্রে কতজন কয়েকজন ব্যক্তি মিলে ওই এলাকাটাকে আবাসিক বানানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করে সেখানেও জমি হয় কিন্তু সেখানে প্লট বানিয়ে বিক্রি করে দেওয়া হয় সেখানে বাড়ি নির্মাণ করে বানানো হয় বানানো হচ্ছে না জি প্লট বানাবে তৈরি করলো প্লটটা এই প্লটটা ছিল না বাড়ি করার মতো উপযুক্ত ছিল না করে দিয়েছে আপনি বানাবেন সেই সাথে আছে কৃষি সমবায় এবং বহুমুখী সমবায় কৃষি সমবায়টা হচ্ছে শুধু কৃষকরা কৃষি রিলেটেড জিনিসগুলো কম দামে কেনা এবং বিক্রয়ের জন্য শুধু কৃষকরা মিলে এটা করে আর বহুমুখী সমবায়টাই আসলে আমরা রাস্তার বিভিন্ন জায়গায় দেখি দেখতে পাই এটাকে ইংলিশে আমরা বলছি মাল্টিপারপাস তো সেক্ষেত্রে এরা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে থাকে না বিবিধ উদ্দেশ্য নিয়ে এরা সমবায়টা করে আমানত রাখা ঋণদান করা ক্রয় বিক্রয় করা অনেকগুলো হলো না এই অনেকগুলো হওয়ার কারণে এটাকে আমরা বলছি বহুমুখী সমবায় সমিতি আচ্ছা এছাড়াও আরও দুইটি উদ্দেশ্যে আমরা সমবায় সমিতি করে থাকি একটাকে আমরা বলছি দায়ের প্রকৃতির ভিত্তিতে আরেকটাকে বলছি সাংগঠনিক স্তরের শ্রেণীর ভিত্তিতে তো দায়ের ভিত্তিতে এটা আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি না যৌথ মূলধনির ক্ষেত্রে এটা আমরা জেনে নিয়েছি তো দায়ের ভিত্তিতে দুই ভাগে ভাগ করি একটা সসীম একটা অসীম তো সসীম এবং অসীমের ক্ষেত্রে যৌথ মূলধনীতে আমরা যে ধরন দেখেছি এটাও সেই ধরন আর সাংগঠনিক স্তরের ভিত্তিতে সেটা হচ্ছে প্রাথমিক সমবায় থেকে শুরু করে একদম জাতীয় পর্যন্ত গঠন করা অর্থাৎ একদম লোয়ার লেভেল থেকে আমরা শুরু করব দেন আমরা ওইটা একটা অঞ্চল ভেদে হবে দেন ওটাকে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি করা প্রাথমিকরা মিলে একটা কেন্দ্রীয় করে আবার কেন্দ্রীয়রা মিলে একটা মিশ্র সমবায় করতে পারে সকল কেন্দ্রীয়রা মিলে সারা দেশব্যাপী যেই সমবায়টা গঠন করা হয় তাকে আমরা বলছি আবার জাতীয় সমবায় সমিতি যেমন তাঁত
শিল্প আছে আমাদের এই তাঁতি যত তাঁতিরা মিলে যতগুলো কেন্দ্রীয় সমিতি আছে এই কেন্দ্রীয়রা মিলে তাঁতি জাতীয় সমবায় সমিতি গঠন করেছে এরকম মৎস্যর সমিতি আছে ওগুলো হচ্ছে আপনার জাতীয় সমবায় সবাই মিলে করেছে কোন সবাই শুধু কেন্দ্রীয় যারা আছে এই কেন্দ্রীয়রা মিলে মানে অনেকগুলো ভাগ এবং প্রত্যেকটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্যার একদম শেষ সময় এসে যদি খুব অল্প কথার মধ্যে আমরা জানি যে এই যে সমবায় সংগঠনগুলো তৈরি হচ্ছে সেটা আমাদের জন্য কতটা ভালো কিছু বয়ে নিয়ে আসছে বলে মনে করছেন সমাজের জন্য ভালো আমি আগেই বলেছি পেশার একটা ব্যাপার আছে তো উচ্চ শ্রেণী সাধারণত এটাতে যায় না তো এর উদ্দেশ্যই যেহেতু থাকে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো তো আপনার যদি আর্থিক অবস্থার পরিবর্তনে কোনো বিষয় না থাকে তাহলে আপনার সমিতিতে যাওয়ার আপনি উৎসাহিত হবেন না তো সাধারণত নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণী এরাই যেয়ে থাকে ভালো থাকার জন্য আসলে একসাথে আলটিমেটলি সমাজেরই উপকার সমাজ গড়ে উঠছে অনেক ধন্যবাদ স্যার আজকের মতো আয়োজন এখানেই শেষ করার শুধু এটুকু বলতে চাই স্যার ভালো থাকবেন এবং শিক্ষার্থীদের পাশে যেমন রয়েছেন তেমন ভাবেই থাকবেন ধন্যবাদ ছাত্রদের জন্য বলতে চাই বা শিক্ষার্থী যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আজকে জানতে পারলাম এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব আমরা তাই আমাদের সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ সবাইকে